হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদেরকে আবার নতুন একটা ভিডিও চমক দেওয়ার জন্য এসেছি বিকেএনোভেশন বিডি থেকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো বরাবরের মতন আমি আপনাদেরকে রেগুলারই নিত্য নতুন ব্যবসায়িক টিপস দিয়ে থাকি। বর্তমানে বিকেএনোভেশন বিডির বহরে 25টি মেশিন আমরা মার্কেটে নিয়ে এসেছি। তো 25টি মেশিন বর্তমান 25টি প্রোডাক্ট বা 25 মেশিন প্রোডাক্ট মার্কেটে আমরা অলরেডি বিকেএনোভেশন বিডি দিতেছি বা দিচ্ছি। তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এনি টাইম কল করবেন সকাল 7 থেকে রাত 9 পর্যন্ত। তো দর্শক, কথা না বাড়িয়ে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই অতি দ্রুত প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা আই বাটনটি ক্লিক করবেন, তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই বিকেএনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে যে মেশিন সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেই মেশিন সম্পর্কে এখন বলবো। তো মেশিনের তিনটা ধাপ আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো। এক, মেশিনের ভালো দিক; দুই, মেশিনের খারাপ দিক; তিন হচ্ছে মেশিনের আয় ব্যয় হিসাব। তো প্রথমে মেশিনের খারাপ দিকটা আমি আপনাদেরকে বলবো, না ভালো দিকটা বলবো, যাই হোক প্রথমে খারাপটাই বলি। এটি একটি ছোট মেশিন, বাসা বাড়ির লাইনেই চলে, এটি ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা না। এর পার্শ্ব প্রক্রিয়া হচ্ছে এই যে আপনার এটি প্রোডাকশন কম হবে, হাউসফুল প্রোডাকশন হবে না। অনেকে আপনাকে বলবে 20 মন 30 মন প্রোডাকশন হবে, সেটা কিন্তু না, এটা সামথিং প্রোডাকশন দেবে 6 থেকে 8 মন, এর বেশি প্রোডাকশন এটা দেওয়ার ক্ষমতা এর নাই। তবে এর চেয়ে ছোটো মার্কেটে আপনারা দেখছেন এটা কিন্তু ছোটোটা না, এর সেল 8 নম্বরের মতো পিড়ায় সেম। 8 নম্বর যে জালি আছে তার মতো, মানে 8 নম্বর জালি না, 8 নম্বরের মতন সেল বুশ কপলিংগুলো সেই জাতীয় দিয়ে তৈরি করা এটা। এটাই প্রোডাকশন হবে ঘন্টায় 6 মন থেকে 7 মন ধান প্রোডাকশন দিতে সক্ষম। এটি বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন, 3 হর্সের মোটরের দ্বারা চলিত বা 3 হর্সের মোটর দ্বারা, বৈদ্যুতিক মোটর দ্বারা এটি চলবে। তো এর ভালো দিকগুলো আমি আপনাদেরকে এখন বলবো। সে ভালো দিকটা হচ্ছে এই, একটা এই মেশিনটা কিন্তু আপনারা বাসা বাড়িতে মহিলাদের চালাতে পারেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্য বা কাজকাম চাকরি বাকরি যেটাই করেন না কেন সেটা করতে পারলেন। আপনার বাসায় ফিটিং করে দিলে মহিলারাও কিন্তু এই মেশিনটি চালাতে পারবে, কারণ এটা টোটাল সেফটি দেওয়া আছে। প্লাস এই মেশিনের সাথে একটি গ্যারেন্টার দেওয়া আছে, এটা দিয়ে সেরালি, আটা, সুজি, ভুসি, ময়দা, আপনার হলুদ সামথিং কুটা প্লাস মরিচ সামথিং কুটা এগুলো আপনি করতে পারবেন, শুকনো আটা করতে পারবেন, কিছু আপনার খানাবাড়ি বা আপনার যদি হোটেল টোটেল থাকে ইত্যাদি, আপনি একটু বেশি পরিমাণ যদি মরিচ টরিচ ইত্যাদি যদি আপনার বাটনা করা লাগে, বাটা লাগে, সেগুলো পেস্ট করার জন্য শিল নোড়ার দরকার নাই, এই মেশিনটাই কিন্তু হচ্ছে। আর এটা যে আপনার মেশিনের সাথে কী কী পাচ্ছেন সেটাও আমি দেখাবো, প্লাস এর ভিতরে কী কী আছে সেটাও দেখাবো। মেশিনের সাথে পাচ্ছেন দুইটা জালি অলরেডি, এই জালিগুলো দেখে আপনারা আপনাদের বোঝা উচিত, আগের যে কম্বাইন্ড রাইস মিলগুলো দেখছেন সেগুলো কিন্তু খুবই জীর্ণ শীর্ণ অবস্থায়, যার কারণে মাঝখানে বিকেএনোভেশন বিডি কম্বাইন্ড রাইস মিল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। তো নতুন করে আবার মার্কেটে নিয়ে এসছে, এটি ঘোড়া মার্কা হইলেও হবে না, ঘোড়া মার্কার ভিতর দুই কোয়ালিটি আছে, একটা হয়েছে অরিজিনাল চায়না ঘোড়া মার্কা, একটা হয়েছে দেশি ঘোড়া মার্কা, তো এটা 100% চায়না। তো এটাই দেখেন জালিগুলো 8 নম্বর জালির মতো সেম, তো দুইটা জালি আপনারা পাবেন। আর মোটর সেটিং করার জন্য জিনিসপত্র প্লাস চাউল যে সেটিং পরিষ্কার হবে খুদকুচি আলাদা হবে, তার জন্য একটা ফিল্টার সেটিং নেটিং আপনার এর গায়ে দেওয়া আছে, সেটিং করাই আছে, এটাও পাবেন। এর সাথে আপনারা পাবেন মোটরের পুলি প্লাস বেল্ট, মোটর আপনার ইচ্ছা মতন কিনতে পারেন, ইঞ্জিন দিয়েও চালাতে পারেন। তো এর এটার ভিতরে কী কী আছে না আছে আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো। তো এই যে এটা খোলার সিস্টেম ইজিলি। তো ছোট করে আরও একটা কথা বলে রাখি, এর আগে যে কম্বাইন্ড রাইস মিল ছিল তার ভিতরে ছিল কিন্তু ছুরি, যেটার মাধ্যমে রাইস আপনার ধান থেকে রাইস তৈরি হয়, চাউল তৈরি হয়, সেই জায়গায় সেটা ছিল এক পিস, সেটাই কিন্তু ছিল এক পিস। এই মেশিনে কিন্তু 2 পিস বেলেট দেওয়া আছে, 2 পাশে বেলেট অ্যাডজাস্টিং সিস্টেম দেওয়া হয়ে আছে, ফিটিং করাই আছে। প্লাস আপনারা এই যে যদি একটু ফলো করে ভালো করে দেখেন যে জালটা কিন্তু অনেক মোটা, এটা কিন্তু প্রায় 4.5 ইঞ্চি মোটা সেল, এই সেলটার আউট বের হচ্ছে 4.5 ইঞ্চি। আর যেটা আপনারা ইতিপূর্বে দেখছেন কম্বাইন্ড রাইস মিল, এক পাশে আটা কোটা সিস্টেম প্লাস রাইস মিল ছিল, সেগুলো কিন্তু আপনার সেল ছিল মাত্র 2.25 ইঞ্চি মোটা, আর এটা কিন্তু 4.5 ইঞ্চি মোটা সেল দেওয়া আছে, অ্যানালগ সেলের মতোই কিন্তু এই সেলটা, কিন্তু এর ভিতরে উপরে নিচে দুইটা জালি সেট করা, আর ওই মেশিনে ছিল নিচে এক পিস জালি সেট করা, এটা হচ্ছে পার্থক্য।
তো দর্শক আপনারা এই মেশিনটি যদি আপনার আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি আয়সা নিতে পারেন কন্ডিশনে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর এর এইটার প্রফিট সম্পর্কে বলবো সেটি আমি আপনাদেরকে এখনও বলি নাই এবার আমি আপনাদেরকে বলবো তো এটি প্রফিট সম্পর্কে যদি বলি আপনারা মনে করেন বাসা বাড়িতে এটি ফিটিং করে রাখলেন মহিলারা চালাইতেছে বা আপনি সকাল বিকাল সময় পাইলেন এটি চালাইলেন তো যদি প্রতিদিন আপনি 10 মন করে ধান দিন যদি 10 মন ধানও ভাঙান তাতেও দেখেন আপনার 400 টাকা হাজির 40 টাকা মন ধান ভাঙানো যায় তো 10 মন ধানও যদি দিন আপনি ভাঙান 400 টাকা তো 400 টাকা হলে মাসে 12,000 টাকা আপনি যে কাজ করতেছেন সে কাজের পাশাপাশি করেন আপনি যে এইটা নিয়েই পড়ে থাকবেন সেটা না আপনি যে চাকরি করেন বা বাকরি করেন বা ব্যবসা করেন বা চাষবাস চাষাবাদ করেন সেটা করেন তার পাশাপাশি এটা আপনি করতে পারেন কিন্তু আপনি যদি পার্ট টাইম এটা করেন তাহলে আরও অন্যান্য মেশিন সম্পর্কে আপনার জানতে হবে প্লাস আরও অন্যান্য মেশিন নিয়ে আপনাকে বসতে হবে তাহলে কিন্তু আপনার সেটা দিয়ে আপনি পার্ট টাইম করতে পারবেন তো দর্শক এটি আপনার দুই ধরনের কাজ হবে একটা হচ্ছে মরিস্টরিজ ইত্যাদি পাউডার করতে পারবেন প্লাস সুজি ভুষি এই জাতীয় কিছু করতে পারবেন আর সীমিত আকারে বড় আকারে না সীমিত আকারে করলে এটা দিয়ে সম্ভব এটা চায়না গ্যারেন্ডার এটা কিন্তু হাই পাওয়ার না আপনার অনেকে বলবেন যে ভাই আমাদের বাণিজ্যিক আকারে করলে বাণিজ্যিক আকারে এটা কিন্তু না এটা সীমিত ছোট আকারে আর এই যে এই এই রাইস মিলটা এটা কিন্তু আরেকটা আছে ছোট সাইজ ঘোড়া মার্কা তো ছোট সাইজ না না এটা বড় সাইজ না তো আপনি দিন যদি মনে করেন যে সর্বনিম্ন 10 মন যদি ভাঙান তাও 400 টাকা ইনকাম করতে পারছেন তো 10 মন ধান ভাঙাইতে আপনার মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে তো সেক্ষেত্রে সকালে কিংবা বিকেলে এনি টাইম আপনি ভাঙাই দিতে পারছেন বাসা বাড়ি বিদ্যুৎ লাইনেই তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন নিজে সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন আপনি সুস্থ তো আপনার পরিবার সুস্থ আপনার পরিবার সুস্থ তো সমাজ সুস্থ একটি সমাজ যখন সুস্থ থাকবে এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে গোটা দেশটাই সুস্থ হয়ে যাবে নিজে বেকারত্ব ঘুচে কর্মসংস্থান করুন দেশকে এগিয়ে যেতে সহায়তা করুন তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ